সর্বজনীন পেনশনের সারা মিলছে না কাঙ্ক্ষিত হারে, ফলে এই কর্মসূচিকে সফল করার জন্য ক্রমান্বয়ে কঠোর হচ্ছে সরকার। এবং এরই অংশ হিসেবে স্বায়ত্তশাসিত এবং সমজাতীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছেন তাদের যুক্ত করা হচ্ছে প্রত্যয় নামে নতুন একটি স্কিমে, যদিও এর সুফল নিয়ে সংশয় রয়েছেন এসব কর্মকর্তা কর্মচারী। আজকে জানতে চাই শুনতে চাই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি রহমান রাশেদ, এবং আজকে এই বিষয়ে আমরা কথা বলতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে ইতিমধ্যে অনলাইনে যুক্ত হয়েছেন অধ্যাপক এম এম আকাশ, তিনি অর্থনীতিবিদ। তবে মূল আলোচনায় যাবার আগে এ নিয়ে একটি প্রতিবেদন আছে, প্রতিবেদন দেখে আসবো, তারপর যাচ্ছি আলোচনায়। চাকরি থেকে অবসরের পর একসাথে পাবেন পেনশনের বড় একটা অঙ্ক, যা থেকে করবেন নতুন বিনিয়োগ, অবসরের দিনে যা হবে চলার অবলম্বন, এমন আশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী নুরুল আমিনের। পেনশনের টাকায় প্লট বা ফ্ল্যাটেরও স্বপ্ন থাকে কারো কারো, তবে জুলাই থেকে আসছে পরিবর্তন। চাকরির শেষে একটা কিছু পামো, সেটা আশা করি আমরা চাকরি করি, সারা জীবনের ইনকাম যে হাতে তুলে দিতে পারলাম, যে আমার ফ্যামিলি আমি একটা জিনিস দিতে পারলাম, এটা মনে শান্তি। আমরা তো প্রতিনিয়ত কষ্ট করতেছি, এর মধ্যে সর্বশেষে যে একটা আশা, সেই আশায়ও যদি আঘাত হানে তাহলে তো আমাদের আর কিছুই থাকে না। স্বায়ত্তশাসিত বা সমজাতীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থায় যোগ হয়েছে প্রত্যয় নামের নতুন স্কিম, যাতে যুক্ত হচ্ছে দেশের 400 বেশি প্রতিষ্ঠান। যে ব্যবস্থায় এককালীন অর্থ না পেলেও মিলবে মাসিক ভাতা। পেনশন কর্তৃপক্ষ বলছে প্রতিষ্ঠানকে কর্মীর সমপরিমাণ অর্থ জমা দিতে হবে প্রত্যয় স্কিমে, যাতে বৈষম্য নয়, বাড়তি লাভ পাবেন পেনশনার। এককালীন যে পেত সে কী করত? এককালীন পেয়েও তো সে সঞ্চয়পত্রে বিনিয়োগ করুক কিংবা অন্য কোনো জায়গায় বিনিয়োগ করুক, বিনিয়োগ করতো, মাসে মাসে যেটা পেত সেটা দিয়ে দিতে চলতো, অনেকের কিন্তু এই টাকা নষ্ট হয়েও যেত। এই জন্যই সরকার চিন্তা করেছে যে তারা যাতে প্রোটেক্টেড থাকে, তারা যাতে অবসর বয়সেও নিশ্চিত একটা সোর্স অফ ইনকামের মধ্যে থাকে, সেজন্যই প্রত্যয় স্কিমের জন্ম হয়েছে। বিশ্লেষকরা বলছেন অনিশ্চয়তা আর বৈষম্য দূর না করলে মিলবে না কাঙ্ক্ষিত ফল, অসম প্রতিযোগিতা বাড়বে সরকারি চাকরিতেও। ইনভেস্ট করে রিটার্ন যদি নেগেটিভ হয় তাহলে পেনশন নেগেটিভ হয়ে যাবে, সুতরাং একটা আনসার্টেনিটি আছে। সেই জন্য যার উপরে এই সার্বজনীন পেনশনের এই নিউ রুলটা চাপবে সেই বিদ্রোহ করবে এবং সেই বিপরীত মতামত দিবে। সার্বজনীনকে রিয়েলি সরকার সার্বজনীন করতে চায় তাহলে তাকে একটা টাইম প্ল্যান দিতে হবে, কোন টাইমের মধ্যে স্বায়ত্তশাসিতরা হবে, কোন টাইমের মধ্যে ক্লাস ফোর এমপ্লয়িরা হবে, কোন টাইমের মধ্যে সরকারি কর্মচারীরা হবে। গেল 8 মাসে সর্বজনীন পেনশনের 4টি স্কিমে প্রায় 40,000 মানুষ নাম লিখিয়েছে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। প্রতিবেদন দেখছিলেন, এ বিষয়ে আলাপ করতে অনলাইনে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক এম এম আকাশ, তিনি অর্থনীতিবিদ, আমাদের সাথে কথা বলবেন। অধ্যাপক এম এম আকাশ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রতিবেদনে আপনার বক্তব্য আমরা দেখছিলাম, গেল 8 মাসের যে সর্বজনীন পেনশনের ঘোষণা সরকার দিয়েছে তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে 4টা স্কিমে মোট 40,000 মতো মানুষ নাম লিখিয়েছেন, অর্থাৎ সর্বজনীন পেনশনে কাঙ্ক্ষিত হারে যে সারা মিলবে বলে প্রত্যাশা করছিল সরকার সেটা এখন পর্যন্ত পাওয়া যায়নি। আপনার বক্তব্যে অনিশ্চয়তার একটা প্রসঙ্গ চলে এসেছে, একটু বুঝাবেন আমাদেরকে যে কিভাবে এই ফল, যে কাঙ্ক্ষিত ফলটা প্রত্যাশা করেছিল সেটা মিলছে না এখন পর্যন্ত। এটা দুটো সীমাবদ্ধতা, প্রথম সীমাবদ্ধতা হলো যারা টাকা জমা দিতে পারবে না, অনেক দরিদ্র লোক আছে, অনেক ইনফর্মাল সেক্টরের মানুষ আছে এবং তারাই বেশিরভাগ নাগরিক, তারা তো এই পেনশনের কোনো ফলই ভোগ করতে পারবে না, কারণ এখানে যে কয়টা স্কিম আছে প্রত্যেকটাই হলো কন্ডিশন টু পেমেন্ট, মানে আমি যদি পেমেন্ট দিই তাহলে আমি বৃদ্ধকালে গিয়ে সেই সুবিধাটা পাবো। সুতরাং এটাকে সার্বজনীন নাম দেওয়াটা ঠিক না, এটা একটা ডিপিএসের মতো ডিপোজিট পেনশন স্কিম। আমি যখন চাকরি করতে পারি, রোজগার করার ক্ষমতা আছে, তখন আমার টাকা সঞ্চয় করে রাখলাম, পরে ভবিষ্যতে ওইটার থেকে আমি মুনাফা পেলাম, এবং বৃদ্ধকালে যখন আমি পারছি না তখন ওই ডিপিএস আমাকে বাঁচিয়ে রাখে। তো এটাকে তো সার্বজনীন বলা যায় না, এটা একটা সিম্পল মার্কেট ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে একটা ইন্স্যুরেন্স দিচ্ছে নাগরিকদেরকে, নাগরিকদের সেই অংশকে যেই অংশ টাকা রোজগার করে সেভ করতে পারে। সুতরাং এটা গেলো একটা সীমাবদ্ধতা। দ্বিতীয় সীমাবদ্ধতা হলো এটা বলা হয়েছে যে স্বায়ত্তশাসিতদেরকে দিয়ে শুরু করা হবে। কেন এটা সরকারি কর্মচারীদের দিয়ে শুরু করা হবে না?
কেন আর্মিকে দিয়ে শুরু করা হবে না, কেন পুলিশকে দিয়ে শুরু করা হবে না, কেন এটা ইউনিভার্সিটির টিচারদেরকে বা ইউনিভার্সিটির কর্মচারীদেরকে বা এই সমজাতীয় প্রতিষ্ঠান দিয়ে শুরু করা হবে। তখন হয়তো ওরা সরকার বলবে যে ধাপে ধাপে আমি সবাইকে একই জায়গায় আনব, কিন্তু আমার ধারণা সেটা সরকার পারবে না, এখানে একটা ডিসক্রিমিনেশন থেকেই যাবে। কিন্তু সেই ক্ষেত্রে যে এই বৈষম্যের কথা উঠে আসছে, সেই বৈষম্যটা কেন, এবং সেটা যদি সর্বজনীন হয়ে থাকে, আমরা যদি উন্নত দেশগুলোর দিকে তাকাই, তারাও ওখানে সর্বজনীন পেনশন স্কিম পরিচালনা করে সরকার, সেই সর্বজনীন পেনশন স্কিমের সাথে এইটা আসলে কিভাবে জনগণের কোনো মিলই নাই। ওটা সর্বজনীন হলো ওয়েলফেয়ার স্কিমে, যেমন বেকার ভাতা দেয়, কোনো কাজ না করলেও কোনো টাকা না দিলেও তাকে একটা নির্দিষ্ট বেকার ভাতা দেওয়া হয়। আমাদের এখানেও যেমন বৃদ্ধ ভাতাটা চালু আছে, সেটা একটা বয়স হয়ে গেলে আপনি পাবেনই। আমার মনে হয় যে যদি সত্যি সিকিউরিটি দিতে হয় এবং ইউনিভার্সাল সিকিউরিটি দিতে হয়, তাহলে এই ধরনের একটা সিস্টেমে গভর্নমেন্টকে যেতে হবে, এবং গভর্নমেন্ট ট্যাক্স করে একটা ফান্ড তৈরি করবে, সেই ফান্ড হবে ফর ফিউচার সিকিউরিটি ফর অল সিটিজেন্স, সেই রকম একটা বাজেটারি সিস্টেমের মধ্যে এটাকে করতে হবে। তাহলে এটা ওয়েলফেয়ার কল্যাণমূলক পুঁজিবাদে এটা করা যায়, কোনো কোনো দেশে করেছে, আমাদের দেশেও হলো। তাহলে ওটাকে আমরা নামকরণ করতে পারবো ইউনিভার্সাল, নাহলে এটাকে নামকরণ করা উচিত যে শর্ত সাপেক্ষে ভবিষ্যতে নিরাপত্তার জন্য অংশ বিশেষকে এই সুবিধা দেওয়া। তাহলে নামকরণে যদি বা টোটাল ইনস্ট্রুমেন্টে যদি এখানে কোনো রকম কনফিউশন থেকে থাকে বা প্রশ্ন থেকেই যায় জনগণের মনে, সেই ক্ষেত্রে এটাকে সর্বজনীন পেনশন হিসেবে যে প্রজেক্টের উদ্বোধন করা হলো, সেটা কি সফলতা আপনি দেখছেন না? নির্বাচনের আগে অনেক সময় অনেক গভর্নমেন্ট অনেক কিছু প্রচার করে, করে ভোটের আশা করে, কিন্তু তারপরে তো সে আস্তে আস্তে থলের থেকে বিড়াল বার হতে শুরু করে, যে আছে এটার এই শর্ত এই শর্ত। যেমন একটা বার হয়েছে যে এটা স্বায়ত্তশাসিত টিচারদেরকে এটা দিতে হয়, এককালীন ভাতা দেওয়া হবে না, শুরুতে তো এটা বলেন, এখন বলছে তো। মানে এগুলো হলো গভর্নমেন্টের একটা লাভ হবে, গভর্নমেন্টের এই বার্ডেনটা কমবে, এককালীন ভাতা দেওয়ার যে বার্ডেনটা ছিল ইউনিভার্সিটির কর্মচারী শিক্ষকদের ক্ষেত্রে সেটা কমবে। কিন্তু কর্মচারী শিক্ষকরা তো অলরেডি আপনি দেখলেন তো আপনার ইন্টারভিউতে কি বললো, তারা তারা এটাকে অনিশ্চিত বলছে। আর এত দিনেও যদি মাত্র 40,000 লোক ভলান্টারিলি আসে, হ্যাঁ ভলান্টারিলি 40,000 লোক এসেছে, তারা যাদের সেই মানে তারা দেখেছে যে আমাদের নিজেদের কাছে থাকলে টাকাটা নষ্ট হয়ে যাবে বা আমাদের বিনিয়োগের সুযোগ নাই, আমরা ডিপিএস করে যেই মুনাফা পাবো তার চেয়ে সরকারের পেনশন ফান্ডে দিলে তার চেয়ে বেশি পাবো, সুতরাং আমরা সেই হিসেব চলে আসছে। অধ্যাপক এম এম আকাশ, কমার্শিয়াল ক্যালকুলেশন। আমি একটু সময় নিচ্ছি, একটা বিরতি থেকে আসছি, আরো কথা হবে, জানতে চাই শুনতে চাই দেখছেন, একটা বিরতি সময় হলো, সাথেই থাকুন। স্বাগত আর একবার, জানতে চাই শুনতে চাই এই আয়োজনে আপনাদের সাথে রয়েছে রহমান রাশেদ, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন অধ্যাপক এম এম আকাশ, অর্থনীতিবিদ। কথা হচ্ছিল সর্বজনীন পেনশন স্কিম নিয়ে। অধ্যাপক এম এম আকাশ, আপনি বলছিলেন যে জনসাধারণের জন্য এবং তাদের মঙ্গলের জন্য যে সর্বজনীন পেনশন স্কিম, সেটা ঠিক বাইরের যে অন্যান্য দেশের সাথে যে সর্বজনীন স্কিম সেটার সাথে তুলনা করলে ঠিক একরকম না কাঠামোটা। কিন্তু আমরা দেখেছি যে সরকার ইতিমধ্যে ঘোষণা যখন দিয়েছে গত 8 মাস আগে, তখন 4টা স্কিম ঘোষণা করেছিল। সেই 4টা স্কিমকে যদি আমরা ভেঙে ব্যাখ্যা করি বা আর একটু বৃহত্তর পরিসরে তাকাই, সেটা কি সাধারণের নিকট পৌঁছতে ব্যর্থ হয়েছে বলে মনে করেন, নাকি এটা একেবারে স্পষ্ট নয় বলে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি? প্রথমত এই স্কিমে এটা হলো ভলান্টারি, যারা পেমেন্ট করে স্কিমের শর্ত অনুযায়ী যোগ দিবে তারা পাবে, তার মানেই তো এখানে একটা সার্বজনীনতা থাকলো না, এই গেল একটা। এইটা তো মানুষকে পরিষ্কার বোঝাতে হবে। আরেকটা হলো যারা অলরেডি অন্যভাবে পেনশন পেত, যে একটা প্রভিডেন্ট ফান্ড ছিল সেখানে আমরা টাকা জমা দিতাম, তখনও আমাদের টাকা দিতে হতো, সেই টাকা একটা আমাদের সেভিংস হিসাবে থাকতো, পরে অবসরের সময় এককালীন একটা টাকা দিত আর তারপরে একটা পেনশন মাসে মাসে দিত। এই সিস্টেমটাই যারা ভোগ করতো তাদের কাছে তো আর চয়েস থাকলো না, তাদের এখন এককালীন টাকার চয়েস থাকলো না, তাদেরকে পুরোটাই নিতে হবে। ধরেন একটা লোক, সে চায় যে আমি পেনশনের টাকাটা যেটা জমিয়েছি সেটার একটা বড় অংশ আমারই টাকা, এবং আমি নিয়ে এসে এখন একটা বাড়ি তৈরি করতে চাই বা আমার চিকিৎসার, আমি আর হয়তো 2-3 বছর বাঁচব, সুতরাং দীর্ঘদিন ধরে চিন্তা করে আমার ওই অল্প অল্প টাকা নেওয়ার দরকার নাই, আমি বেশিরভাগ টাকা একটু খরচ করতে চাই, তারপরে অল্প কিছু টাকা নিয়ে বাকি সময়টা পার করতে চাই। এইসব চয়েস তো থাকবে না মানুষের, এবং সবচেয়ে বড় কথা এইসব চয়েস যদি কোনো কোনো সেক্টরে থাকে আর কোনো কোনো সেক্টরে না থাকে,
তাহলে তো এটা ডিসক্রিমিনেশন হয়ে যাবে, তাই না? তাহলে আপনি যে বলছিলেন ডিপিএস ভিত্তিক কিছুটা স্কিমের সাথে মিলে, সেখানে কি ভেঙে ফেলার সুযোগ থাকছে না? সেখানে পুরো স্কিমটা জি কিন্তু এখানে থাকছে না। আচ্ছা, তাহলে এই এই যে যে বলা হচ্ছে যে এই কর্মসূচিকে সফল করতে সরকার ক্রমান্বয়ে একটা কঠোর পথ অবলম্বন করবে বলে ধরা হচ্ছে, বা কীভাবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে এক করবে সেরকম একটা পরিকল্পনা আমরা লক্ষ্য করছিলাম, সেই বিষয়ে কিছু প্রশ্ন আছে। এই প্রশ্ন নিয়ে বিরতির পরে ফিরতে চাই। অধ্যাপক এম এম আকাশ আমাদের সাথে রয়েছেন, আপনারা দেখছেন জানতে চাই শুনতে চাই, আরেকটা বিরতির সময় হলো, সাথে থাকুন আমাদের। অধ্যাপক এম এম আকাশ আমাদের সাথে আলাপচারিতায় রয়েছেন, আপনারা দেখছেন জানতে চাই শুনতে চাই। অধ্যাপক এম এম আকাশ, তাহলে জনগণের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিতে বা আর্থিকভাবে লাভজনক করতে এই সর্বজনীন পেনশনের কোন কোন বিষয়গুলো সরকারের স্পষ্ট করা উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, যখন প্রথম সর্বজনীন পেনশনের নীতি ঘোষণা করা হয় তখন আমরা সবাই খুশি হয়েছি। আমরা ভেবেছি যে দেশের সকল নাগরিক একটা বয়সের পর বৃদ্ধকালে নিশ্চিত একটা জীবনযাপনের গ্যারান্টি পাবে। কিন্তু আস্তে আস্তে যখন নীতিটা বার হলো তখন দেখা গেল এটা কন্ডিশনাল পেমেন্টের উপর নির্ভর করবে। তাহলে সরকারকে বলতে হবে যে এই পেমেন্টের যাদের ক্যাপাসিটি নাই তাদের ক্ষেত্রে সরকার কি করবে, এই একটা ব্যাখ্যা সরকারকে দিতে হবে। দুই নম্বর হলো যারা পেমেন্ট করতে পারবে তাদের মধ্যে আবার ভাগ আছে, অল্প পেমেন্ট, মাঝারি পেমেন্ট, সর্বোচ্চ পেমেন্ট। তাহলে এখানে পেনশনের ডিফারেন্স আছে, ডিফারেন্স হবে, ঠিক আছে, সেটার জাস্টিফিকেশন কি সেটাও সরকারকে বলতে হবে। তারপরে থার্ডলি, এটা কোথায় থেকে কার্যকরী করা শুরু হবে? এটা কি সরকারের সর্বোচ্চ প্রাইম মিনিস্টারের উপর থেকে নিচে যাবে নাকি নিচের থেকে উপরে যাবে? তাহলে এখানে কোনো যদি নিচের থেকে উপরে যায়, মাঝখানে গিয়ে যদি আটকে যায়, তাহলে তো একটা ডিসক্রিমিনেশন থেকেই যাবে। সুতরাং সেটাও সরকারকে ক্লিয়ার করতে হবে। লাস্ট অফ অল, এখন যে পেনশনটা মানুষ পায় সেটা দুটো ধাপে পায়। প্রথমে একটা পূর্ণ একটা থোক বরাদ্দ পায়, তারপরে মাসে মাসে পায়। এখন এই থোক বরাদ্দের চয়েসটা কী হবে এটাও ক্লিয়ার করতে হবে। যদি এটা না থাকে তাহলে সকলের জন্যই না থাকতে হবে, কারোর জন্য থাকলো কারোর জন্য থাকলো না, এরকম করা যাবে। আর যদি মাসিক পেনশনটা, এখন নিয়ম আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আমি জানি যে আমি যে মাসে পেনশন পাবো সেটা প্রত্যেক বছর 5% করে বাড়বে, কারণ যাতে তার রিয়েল ভ্যালু না কমে যায়। তো এখানে যেই প্রত্যয় টত্যয় ইত্যাদি কর্মসূচিতে যেই টাকাটা দেওয়ার কথা বলা হয়েছে সেই টাকাটার রিয়েল ভ্যালু যাতে না কমে যায় সেই জন্য সেখানে কি 5% ইনক্রিমেন্ট প্রত্যেক বছর থাকবে কি থাকবে না, এটাও ক্লিয়ার করতে হবে। তাহলে এই বিষয়গুলোকে নিয়ে তাহলে এই উন্নত দেশগুলোর যে পেনশন স্কিম সেটার থেকে এটা কেন আলাদা হলো? মানে সরকারেরটা সেখানে কি আর্থিক সক্ষমতার জায়গার অভাব দেখছেন সেখানে? হ্যাঁ, উন্নত দেশ দুই রকম আছে, একটা হলো সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেটগুলো এটাকে একটা অধিকার হিসাবে দেখে, এটাকে একটা কমার্শিয়াল ভেঞ্চার হিসাবে দেখেন। আর যেগুলো একটু মার্কেট ওরিয়েন্টেড দেশ তারা এই ধরনের নিয়মকানুন করে, যার হ্যালো করি মাখো তেল, এই ভিত্তিতে পেনশন স্কিম চালু করে। অর্থাৎ এই মুহূর্তে যে চলমান প্রক্রিয়া বলছেন বা যে স্কিম দেখছেন তাতে করে কি আসছে সময়ে এটা সফলতা? এটা মানুষ উৎসাহিত হয়নি তো, মানুষের মনে এই প্রশ্নগুলো আছে। এগুলো শুনতে খুব ভালো শুনিয়েছে, প্রোপাগান্ডাও খুব ভালো। এই যে নতুন যে স্কিমগুলো ঘোষণা করলো বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে যুক্ত করছে তাতেও কি আপনি সফলতার মুখ দেখছেন না? না, আপনি নিজেই তো বলছেন যে এতদিন পরে মাত্র 40,000, আর আমাদের এখানে বৃদ্ধ লোক বা এমনি, এটা তো সার্বজনীন সকল নাগরিকের জন্য, যারা এখন যুবক তারাও দিবে। অর্থাৎ এই স্কিম নিয়ে বিস্তর কাজের সুযোগ দেখছেন। অধ্যাপক এম এম আকাশ, অনেক ধন্যবাদ আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ব্যাখ্যাটা চাচ্ছি আমি, আমি বলছি না যে এটা খারাপ, কিন্তু আমি এগুলো ব্যাখ্যা করে এটাকে সুস্পষ্ট করব। নিশ্চয়ই। অধ্যাপক এম এম আকাশ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জানতে চাই শুনতে চাই আজকের মতো এখানে শেষ করছি, আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।